সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাকিব সোয়াল চ্যানেল থেকে। আজকে আমরা যাব রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অসাধারণ কিছু ঝর্ণা দেখার জন্য। তাই তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বন্ধুদের সাথে বের হয়ে গেলাম রাতের বাসে সোজা ঢাকা থেকে কাপ্তাই। কবির সিং কিছু বলতে যাচ্ছ? আমি সাকিবিতে গেলে পরে কালেক্ট করব। আমার কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন নাস্তা খাওয়ার পর্ব চলছে। রাতে বাসের ড্রাইভার মোটামুটি আমাদেরকে উড়িয়ে নিয়ে আসছে। এখানে আসার কথা 7টায়, আমরা অলরেডি 5টায় এখানে নাস্তা করতেছি। আমার উইনচিটারটা বাইক করি, হাতে মনে পড়ছে উইনচিটারটা আনি। সানি, দেখেন ভিউটা, মনে হচ্ছে পাহাড়ের গায়ে আগুন লেগে গেছে। কর্ণফুলি নদী, কায়াকিং করা হয় এখানে। আমরা খুব সকালে সেখানে নেমেছি কাপ্তাইতে। এটা একটা জুম পয়েন্ট বলা হয়। জুম পয়েন্টটা হচ্ছে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত। তো ওরা 7টার আগে ওটা ওদের অফিস, মানে ওদের স্পটটা খুলে না। তো আমরা এখান থেকে সাইডে এসে আমরা দেখছি আর কি। তানবীর, তুমি কোন ট্রেকিং এ আসছো? ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বিলাইছড়িতে নামলাম। এটা হচ্ছে বিলাইছড়ি উপজেলা, মানে রাঙ্গামাটি জেলার একটা উপজেলা, রাঙ্গামাটি জেলার। অথচ খুব ছোট একটা ভিলেজ। বাবু,
প্রচন্ড গরম আজকে। Wow, amazing, really it's beautiful. এই যে একটা কটেজ, ওই যে একটা কটেজ, আমরা এটি ছবিতে দেখেছিলাম। আমরা নীলাদ্রি রিসোর্টে চলে আসলাম, চলুন যাই আপনাদেরকে ভিউটা দেখাই। ওয়াও, it's amazing, beautiful, my god, এটা একটা খুলে দেখ, চমৎকার। হ্যাঁ ওইটাতে ওইটাতে আমরা ওইটাতে থাকবো। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রিসোর্ট নীলাদ্রি বিলাইছড়িতে, সবচেয়ে সুন্দর এবং গভর্নমেন্ট রিসোর্ট মনে হয় না এটা। আসেন আপনাকে বাইরের ভিউটা দেখাই। এ হচ্ছে ব্যালকনি, এখানে তিনটা আলাদা আলাদা রুম আছে, প্রত্যেকটাতে ডাবল বেড, চারজন থাকা যায়, ভাড়া পড়ে 2,500-3,000 টাকা, সময়ের সিজনের উপর ডিপেন্ড করে। আমরা এটা ভাড়া নিয়েছি আর এটা ভাড়া নিয়েছি, আর ওই পাশে আর একটা আছে, ভালো, খুবই সুন্দর গুছানো, দেখতে পাচ্ছেন ওই পাশে লোকাল এরিয়া। এই হচ্ছে একটা রিসোর্ট নীলাদ্রি। আমি এটার বুকিং করার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন আমার পেজে নিচে দিয়ে দেব। আর এ হচ্ছে ভিউ সামনে, ওই পাহাড়টাকে, দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওকে কালা পাহাড় নামে পরিচিত, ওই পাহাড়গুলো যাওয়া যায় না। আলমগীর কেমন লাগছে? অসাম, জাস্ট অসাম। খাবার হইতে দেরি হবে, আমরা যেটা হচ্ছে যাওয়ার সময় কলা বিস্কিট এই টাইপের কিছু নিয়ে, আর আমাদের তো যে এনার্জি বার নেওয়া আছে, একটা বা দুইটা করে এনার্জি বার নিয়ে বের হয়ে যাই, এক লগে ট্রেক শেষ করে এসে সন্ধ্যার দিকে এখানে খাবো। আচ্ছা কোনটা যাবে, কোনটাতে? এখন আজকে তো মুখ পানি, আজকে আমরা শর্টকাট করে এসে আমাদের এনার্জি বেশি আজকে লস না করি, কেমন? হ্যাঁ, কোথায় যাবো? মুখপোছড়াতে। মুখপোছড়াতে কি আপনি পছন্দ হয়েছে? চমৎকার, মানে আমি চিন্তাও করতে পারিনি যে, আমি চিন্তা করতে পারিনি যে এই জায়গায় এমন সুন্দর একটা রিসোর্ট পাওয়া যাবে। আমাদের দেশও আছে নাকি পারভেজ ভাই? জাম্বুরা গাছ আমার যদি হয়, মানে আমি মানে ডিটারমাইন্ড।
জামুরা এক একটা 15 টাকা পিস। সস্তা না? টাকা কত এগুলো? 40 টাকা। 40 টাকা 50 দিয়ে দাও, দুটা বানায় রাখবে। ছিলে ছিলে লবণ দিয়ে একটু করে মাখেন না এখন আমরা পরে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন আসবেন তখন মাখাবো। এখন কি ছিলে রাখলো? ছিলে রাখেন, ছিলে রাখেন তাহলে টাকা থাকলে যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা ঠিক আসলে ছিলে। ঠিক আছে ঠিক আছে। এটা আবার উপকার করতে যায়, ক্ষতি হয়ে গেল না তো? উপকার করতে যায় লাগতেছে না হয়তো এই মুহূর্তে পানিটা। ভালো পানি তো, এটা তো খাওয়ার পানি। হ্যাঁ আল্লাহ, আমি তো খাইলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ভিউয়ার্স, এই হচ্ছে মুপ্পছড়া ট্রেল। ভালোই, একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচুর পিচ্ছিল, জুতায় প্রবলেম হয়ে যায়। আমি এইটার জন্য আলাদা করে নতুন গ্রিপ আছে এরকম একটা স্যান্ডেল নিয়েছি, বাট তারপরেও স্লিপ করে, এটাই ভয় আর কি। অনেক জায়গাগুলো পিচ্ছিল পিচ্ছিল থাকে। চলো সামনে, ওদের আসতে বলো তাড়াতাড়ি, লেট হয়ে গেছে। এসব হাজার হাজার বছর আগে ভেঙে পড়া পাথর, উপর থেকে পাহাড় থেকে এসব পাথর ভেঙে ভেঙে পড়ে এইভাবেই আছে, এর ভিতর দিয়ে পানি যাচ্ছে। পানির প্রবাহে দাগ হয়ে যাচ্ছে পাথর। ভালোই, বাংলাদেশের ট্রেলগুলি এরকম টাইপেরই আর কি, গিরিখাত ঝিরি। কোন দিক দিয়ে উঠতে হবে বুঝতেছি না, এসে এখানে খুবই সাবধান।
ও মাই গড, আরো এরকম রাস্তা আছে? হাই, এদিক দিয়ে কিভাবে উঠবে? এটা এটা তো ক্যামেরা অফ করতে হবে। ওকে, আপাতত ক্যামেরা অফ করতেছি। সজীব সাবধান, সাবধান, আমি কিন্তু ধরতে পারবো না। ক্যামেরা অফ করতে হচ্ছে, পরে আবার ফিরে আসছি। অনেক রিস্কি ছিল, অনেক রিস্কি। এক হচ্ছে যে রাস্তা ভিজা, রিস্কি জিনিস। ফাইনালি সুপ্প ছড়া ঝর্ণা, ওয়াও। খালি পানি পানি করে, খালি পানি পানি করে।